ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের পার্লামেন্ট ও সরকারি বিভিন্ন ভবন দখলের দাবি করেছে ইসরায়েল মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এই দাবির পক্ষে একটি ছবি প্রকাশ করেছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় সামরিক ইউনিটগুলো হামাসের পার্লামেন্ট বিভিন্ন সরকারি ভবন পুলিশ সদর দপ্তর এবং অস্ত্র উৎপাদন ও উন্নয়নে নিয়োজিত একটি স্থাপনা দখল করেছে ইসরায়েলের এমন দাবির বিষয়ে হামাসের কোনো মন্তব্য জানা যায়নি